সাকিব ভাই আপনাকে ঠকিয়েছে, তার একটা ছবিও আমি দেখিনি সেদিন থেকে, তিনি আর একটা ছবিও তার দেখেন না। সাকিব অপু বাংলা চলচ্চিত্রের এক অনবদ্য নাম। তারা একসঙ্গে দর্শককে উপহার দিয়েছেন 72টা ছবি। দর্শক জনপ্রিয়তা না থাকলে একসঙ্গে এত ছবি করা সত্যি অসম্ভব। কেমন করে জানি না তো ভালোবাসা হয়। ছবির ভালোবাসা তাদের বাস্তব জীবনে পরিণয় পেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অপু বিশ্বাস তাদের বৈবাহিক জীবন ও সন্তানের কথা জনসম্মুখে আনলেই ছন্দপতন ঘটে তাদের বৈবাহিক জীবনের। সম্পর্ক বিচ্ছেদের পর সাকিব অপু দুজনেই আলাদা থাকে তা আমরা সকলেই জানি, কিন্তু সম্প্রতি এনটিভিতে দেয়া অপু বিশ্বাসের এক সাক্ষাৎকারে তার ভক্তের এমন এক প্রশ্নের সম্মুখীন তাতে হতে হয়েছে যা শুনলে সত্যি অবাক হবেন। লাইভ চলাকালীন এক ভক্ত তাকে কমেন্ট করে জানান, জীবনে যাকে এত ভালোবাসলেন আজ কেমন আছেন তাকে ছাড়া। আপনাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে আমি আর কখনোই সাকিব খানের ছবি দেখিনি, কারণ যে ভালোবাসার মর্মই বুঝে না সে ভালোবাসার ছবি আর কি করবে নতুন করে। আচ্ছা আপু, বলবো যে মানুষটাকে এত ভালোবাসলেন আজ কেমন আছেন তাকে ছাড়া, আর যেদিন জানি সাকিব ভাই আপনাকে ঠকিয়েছে তার একটা ছবিও আমি দেখিনি সেদিন থেকে, তিনি একটা ছবিও তার দেখেন না। কারণ যে বাস্তবে ভালোবাসার দাম দিতে জানে না সে ভালোবাসার কি ছবি করবে। ভক্তের এমন প্রশ্নের জবাবে আপনি কি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। তবে বাংলা চলচ্চিত্রের জন্য এটি যে খুবই সুখকর কথা তা কিন্তু নয়, কারণ বাংলা চলচ্চিত্রের দর্শক কিন্তু এখন এমনিতেই কম। তার মধ্যে যদি তাদের সম্পর্কের রেষারেষিতে দর্শক শ্রেণী ভাগ হয়ে যায়, আই মিন অপু বিশ্বাসের ভক্তরা বলবে আমরা সাকিব খানের ছবি দেখব না, এতে করে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই অনেক বড় ক্ষতি। অপু বিশ্বাসের ভক্তরা যে সাকিব খানের ছবি দেখছে না এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাতে ভুলবেন না। উল্লেখ্য, লাইভ চলাকালীন সময়ে অনেকেই জয়কে দেখতে চাইলে জয় ঘুমিয়ে থাকার কারণে অপু বিশ্বাস তাকে লাইভে আনেননি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে এই রকম আরো বিনোদনমূলক ভিডিও পেতে পারেন। ধন্যবাদ। অপুরুষের ভাগ্যে কি আর এমন মেয়ে।